মুখ্য অভিযুক্ত রাকেশ কু গির বেড়ে তা অন্যতম অভিযুক্ত যার না সামনা আসু শেখর কথা শেখর এবে কেউটি তাস কোণে পঁচি পারু না পুলিশ কু কতদিন লাগবে ঝরাফুল মৃত্যু মিষ্ট্রি উপর পরদা অটাইবাই সে পরো কিন্তু পুলিশ উপর হাত ছাড়িদেলে নি আশা ছাড়িদেলে নি যে পুলিশ এই ঘটনার রহস্য ভেদ করে পাব কারণ ঝরাফুলঙ্ বাপা মধ্যে বারম্বার প্রতিক্রিয়া দিয়েছেন যে পুলিশ কিভাবে ভাবে শেখর পাখে পচব বিলম্ব করুচি कटामुंड मिलता महिला संपर्क में पुलिस एते जल्दी रहस्य रू पर हटेदेगा कि झराफुल्ल नायकों मृत्युला मुख्य अभिजुक्त कह जाऊ राकेश को गिरफ्त कर घटना को कोड़े दिन बीती बेले पुलिस एपर्तंत परदा हटे पारिनाई एवं झराफुल्ल नायकों ग्रामवासी पुलिस जो तदंत प्रक्रिया सन्दिहाल पुलिस तदंत प्रक्रिया केन्देह नजर देखुंज पुलिस प्रकृत में ଏଇ ଘଟଣା ଉପରୁ ପର୍ଦ୍ଦା ହଟେଇ ପାରିବ ତ ନା ସମୟ ବଢ଼ିବା ସହିତ ପୋଲିସ ଧୀରେ ଧୀରେ ଏଇଭଳି ଖାମଖିଆଲ ହୋଇଯିବ ଆଉ ରହସ୍ୟ ସବୁଦିନ ପାଇଁ ରହସ୍ୟ ହୋଇ ରହିଯିବ ତ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ଆମ ଯାଜପୁର ପ୍ରତିନିଧି ପରମେଶ୍ୱର ବେଉରିଆ ଅଛନ୍ତି ପରମେଶ୍ୱର ଜାଣିବାକୁ ଚାହୁଁଛି ଯେ କୋଡ଼ିଏ ଦିନ ବିତେଇଲାଣି ଝରାଫୁଲ୍ଲ ନାୟକ ମୃତ୍ୟୁ ଘଟଣାକୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କୁଆଖିଆ ପୋଲିସ ଏଇ ତଦନ୍ତର ରହସ୍ୟ ଭେଦ କରିବା ପାଇଁ କେଉଁ ବାଟରେ ପହଞ୍ଚିଛି କେଉଁ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଲାଣି যে প্রকৃত রহস্য ভেদ করে পার তো এই প্রশ্ন আমার নুহ এই প্রশ্ন হচ্ছে ঝরাফুল্ল নায়কবার প্রশ্ন হোক ঝরাফুল্ল নায়ক গ্রামবাসী যে প্রকৃত এতদিন পরে পুলিশ তদন্ত প্রক্রিয়া বিলম্ব কণ হচ্ছে এবং কণ সমস্যা উপুজু যে পুলিশ এতদিন পরে এই রহস্য উন্মোচন করে পারি না দেখুন অপূর্ব ঝরাফুল্ল নায়কর মৃত্যু কু পাখি কোড়িয়ে দিন বিতিগাল তথাপি বর্তমান সুদ্ধা যাজপুর পুলিশ ঝরাফুল মৃত্যু রহস্যে জড়িত দ্বিতীয় অভিযুক্ত যে রয়েছে শেখর তাকে ধরবায় কৌশি পক্ষে সক্ষম হয়ে পাই অন্য পক্ষে যদি আমি দেখি পাকা পাখি যে রয়েছে ভিসরা রিপোর্ট হস্তগত করেসারি সারিছি পিএম রিপোর্ট পুলিশ পাখে অথাপি কোটি না কোটি পুলিশ র ইনভেস্টিগেসন য ইনভেস্টিগেসন বর্তমান গোটে প্রকার বাট বণাও কারণ আমি জাঁলেলে যে দুই দিন পূর্বু যাপুর পুলিশ ঝরাফুল নায়ক যার রয়েছে যশিপুর সেটা কু যাই এবং তা বাপা এবং পরার সহিত কিছু বিষয় আলোচনা করে সবু বড় কথা রয়েছে যেতবে অভিযুক্ত নিজে খোদ্ পুলিশ রস্টের অল হাজত ভিতরে রয়েছি তবে সে সময় যে ঝরাফুল নায়ক পর লোক পচরা উচার কন আবশ্যকতা রয়েছে বর্তমান সুদ্ধা ঝরাফুল নায়ক রোবাইল টি রয়েছে পুলিশ পক্ষে মত পুলিশ মত হস্তগত করি পারে নাই তো কোটি না কোটি পুলিশৰ যে ইনভেস্টিগেশন ৰৈছি তাৰ ধৰে মধ্যে লাকুপনা ৰৈ থিবা মধ্যে প্ৰশ্নবাজি সৃষ্টি হ'চি অপৰূপ আমি আউ গটে কথা মধ্য কৈ পৰিবা ঝৰাফুলো নায়কৰ ঠিক গটিয়ে দিন পরে যে ৰৈছি ৰাকেশ সে আত্মসমৰ্পণ কৰি চৰিছি আৰু আজিবি মধ্যে সে পুলিশ কষ্টডি ৰৈছিলে অন্য অভিযুক্তক ধৰিবারে পুলিশ কোনসি প্ৰকাৰ সক্ষম হ'ই পারে নাই এবং দ্বিতীয় পক্ষৰ যে দেখি পৰিবা আমি যে দ্বিতীয় পক্ষে দেখিবা জি

તો પરમેશ્વર એપર્યંત પોલીસ રાતેર કોણ ઇમ્પોર્ટા ક્ષી લાગી છે જ્યાં ક્લ્યુ કુહા પોલીસ ભાષા આઈન કાનૂન ભાષા જે સી ક્લ્યુ કુ સેન્ટર કરી પોલીસ તદંતુ આગળ બઢાવ છે ગોટેપોટ રાકેશ જે મુખ્ય અભિુક્ત સે તો પોલીસ કબ્જે અહીંયા છે એપર્ કંપની એન્ડ પેન્ટે પહોંચી પાર નહીં સમસ્યા કેવું આવું પોલીસ કુ તદંત જટિલતા કામના કરવા પડુ છે ଦେଖନ୍ତୁ ଅପୂର୍ବ ଆମେ ଦୁଇ ଦିନ ପୂର୍ବରୁ ଯେଉଁ ଯେଉଁ ଆଡ଼ଭୋକେଟ୍ ମାନଙ୍କ ସହିତ ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲୁ ସେମାନେ ମଧ୍ୟ ସମାନ ପ୍ରଶ୍ନ ଉଠାଉଥିଲେ ଯେ ପୋଲିସ ପାଖରେ ଯଦି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ତଥ୍ୟ ପ୍ରମାଣ ଅଛି କାହିଁକି ଘଟଣାକୁ ଉନ୍ମୋଚନ କରୁନାହିଁ ସବୁଠୁ ବଡ଼ ଘଟଣା ହେଉଛି ଯିଏ ଅଭିଯୁକ୍ତ ରହିଛି ଅଭିଯୁକ୍ତର କଥା ଏବଂ ଯେଉଁ ଭିସରା ରିପୋର୍ଟ ଏବଂ ପିଏମ୍ ରିପୋର୍ଟ ରହିଛି ସେଥିରେ ମଧ୍ୟ ତାଳମେଳ ରହୁନଥିବ ବୋଲି ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ସେମାନେ ଯାହା ସନ୍ଦେହ ପ୍ରକଟ କରିଥିଲେ ହେଲେ ବର୍ତ୍ତମାନ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ରହୁଛି যে দীর্ঘদিন বিতি যা পরে অন্য অভিযুক্ত কুলিশ ক ধরি পু কারণ যেতবেলা স্কুটিটি খোঁজিলে স্কুটিটিসারিছি এবং তা পরার লোক ঝরাফুল ভাইর মোবাইল কুড়ি পুলিশ সিচ করি বারম্বার তনক তনক করি তা খোঁজি কিন্তু তাপরে মধ্যে অভিযুক্তর কথার যেত প্রথম দিন পুলিশ খোঁজ আরম্ভ করে এবং সিন রিক্রিয়েট করে তাপরে কৌশি না কৌশি পুলিশ রয়েছে রো কার্যপন্টিগেসন তরিকা রয়েছে কোটি না কোটি লাকুনা রয়েছে जो कि बर्तमान सुधा सी पुलिस निष्कर्ष पहुँची पार नहीं

ତ ସିଧାସଳଖ ନେଇ ଚାଲୁଛୁ ବାରିପଦା ନେଇ ଚାଲୁଛୁ ଅଛି ନା ପ୍ରତିନିଧି ରଞ୍ଜନ ଦାସ ଗତକାଲି ଯାଜପୁର ଏସ୍ ଡି ପି ଓ କୁଆଖିଆ ପୋଲିସର ଏକ ଟିମ୍ ଝରାଫୁଲ୍ଲ ନାୟକଙ୍କ ଗାଁ ବୃନ୍ଦେଇ ବୃନ୍ଦେଇ ପୋଷି ଗାଁରେ ପହଞ୍ଚିଥିଲେ ଏବଂ ପଚରାଉଚରା କରିଥିଲେ ତଦନ୍ତ କରିଥିଲେ ଠିକ୍ ସମାନ ସମୟରେ ଭଞ୍ଜ ସେନାର ସଦସ୍ୟମାନେ ମଧ୍ୟ ଝରାଫୁଲ୍ଲ ନାୟକଙ୍କ ଗାଁରେ ପହଞ୍ଚିଥିଲେ ଲୋକଙ୍କ ସହିତ କଥାବାର୍ତ୍ତା କରିଥିଲେ ପଚରାଉଚରା କରୁଥିଲେ ଆଲୋଚନା କରିଥିଲେ ତ ସହିତ ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ଆଲୋଚନା କରିଥିଲେ ଯେ ପ୍ରକୃତରେ ସେମାନେ ପୋଲିସର ଏଇ ତଦନ୍ତ ପ୍ରକ୍ରିୟାକୁ ନେଇ କେତେ ସନ୍ତୁଷ୍ଟ পুলিশ উপরে ভরসা নাই তো ভঞ্জসোর কিছু সদস্য মধ্যে আমার সহ প্রতিনিধি রঞ্জন দাস রঞ্জন ভঞ্জসে না সদস্যকে পচারত যে সে গতকাল গ্রাউন্ডে পৌঁছিলে গ্রাউন্ড জিরোরে এবং ঝরাফুল্ল নায়কঙ্ক পরোচনা করে ঝরাফুল্ল নায়কঙ্কর আশা আছে যে এ রহস্য উপর পুলিশ পর্দা যথাশীঘ্র উঠে পার না বর্তমান আশা হরাই পুলিশ উপর নিশ্চিত पूर्व आम गणराज्य अहिले जो गतकाली जे वृन्दै पसि जाइँले जो जरापुलर गाँउ अस्तिको जाइ तर जो परिवार वर्ग अहिले बापा सहित मात्र परिवार वर्ग भेट सहित

কিন্তু এপর্যন্ত কেউটা কেউন্টি ঝরাফুলা মৃত্যু রহস্য উন্মোচন হইপরি নথিবাবেলে সময় বৃদ্ধিবাসে তা লোকৰ কা মধ্যৰে शंका সন্দেহ মধ্য বৃদ্ধিৱা লাগিছে পৰমেশ্বৰ আপোনটো জানিবাক চাউচু যে কোৱাকিয়া পোলিস জাসপুর এছপি এপর্যন্ত মোহ খোলুলাந்தி কিন্তু কমসেকম কিছিটা সূচনা দিয়া যাওত বা পোলিসৰ তৰফৰ যে তদন্ত প্ৰক্ৰিয়া কতেবাটৰে পঞ্জিছি আৰু কতে দিন লাগি পৰে দেখুন যাজপুর এসপি পি যে রয়েছেন সে মধ্যে কি ঘটনার তদন্ত ত্বরািত বেগরে চালছে এবং ঘটনা কু শীঘ্র আমি উন্মোচন করবু কিন্তু শীঘ্র ভিতরে ইতিমধ্যে পাখা পাখি কোড়ি দিন বিতিগাল সুদ্ধা বিকেশ নিজে পুলিশ রস্টে রয়েছে এবং বিচার বিভাগীয় হাজত রয়েছে কিন্তু সবু বড় কথা রে পুলিশ পাখে বহ প্রম লাগুণি যা বড়েশ কু সে অভিযুক্ত সাব্যস্ত করব এবং তাপরে যারা ফুল নায়কর মৃত্যুর রহস্য উপরে উন্মোচন করব কারণ পিএম রিপোর্ট যেত বেড়ে আসি পিএম রিপোর্টে সেভাবে কিছু সিমটম নাই যা ঝরাফু নায়কত্যুক কিপর হল তা উন্মোচন করে পাব সেই যার কা

অন্য অভিযুক্ত কু প্রকার পুলিশ ধরি সক্ষম হয়ে পড়ি এইটি তো প্রশ্ন উঠুচি যে যেত অভিযুক্ত খোদ আত্মসমর্পণ করে সারিছি এবং তার অন্য সহযোগী কু পুলিশ ধরি পারুনি। তা নিশ্চিত ভাবে আমি গোটে প্রকার সাধারণ যে প্রশ্নটি উঙ্কি মারুচি যে পুলিশ নিশ্চিত ভাবে ঘটনাটি পারিব না এবং এর উচ্চস্তরীয় তদন্ত গতকাল যেত আমি কথা আডভোকেট মানে চাহুলে কি এর গোটে উচ্চরী তদন্ত করা যাও কারণ ভুবনেশ্বর যেত গোটি ঘটনা ঘটু বিহীন শবটিয়ে মিলুচি এবং সাতদিন মধ্যে কমিশনার পুলিশ যুক্ত রয়েছেন তাপুর এ ক্ষেত্রে কনফুল নায়ক র

তাক আমি সঙে সেই শুকুৰি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্ৰ নিল তাক সেই চিকিৎসা কৰি তেওঁৰে ছাডি দিলোঁ বহুত দুখৰ ঘটনা আৰু পুনৰবাৰ আমি ৰাজ্য চৰকাৰে দাবী চাহবো যে ময়ৰভঞ্জ ময়ুৰভঞ্জৰ ঝিয় হ'ল ঝৰাপল তাৰ হত্যা ঘটনাও কোনো প্ৰকাৰে আমি খালী এমি যাবলৈ দাবুনি যদি রাজ্য সরকার যথাশীঘ্র ধ্যান নদি তবে ভঞ্জসে নিশ্চিত ভাবে রস্ত গল্পে বাধ্য হোক আর যেপর্যন্ত তার পোস্টমর্টম রিপোর্ট না ভেসা রিপোর্ট আজ তেমন আমি পুলিশ খালি ট্রাফিক নিয়ম এই যে গাড়ি যে যে হত্যা তার ঘটনা তদন্ত রিপোর্ট এপর্যন্ত না তেণু যথাশীঘ্ৰ পুলিচ প্ৰশাসনক আমি চেতে দাবাই চাহবো যদি সাতদিন মধ্য এদন্ত উচ্চস্তৰীয় তদন্ত কৰি দোষীক শাস্তি ন দিয়া যায় তে ভঞ্জসেনা সমস্ত কলেজক বন্দ কৰিব আগামী দিন ৰাজ্য চৰকাৰ মন্ত্ৰিম কৌশি মন্ত্ৰীক ময়ুৰভঞ্জ জিলাৰে প্ৰৱেশ কৰিব দেৱ নাই ময়ুৰভঞ্জ জিলাৰে এক জন আন্দোলন সৃষ্টি কৰাব যিতাৱে ৰাজ্য চৰকাৰৰ গাডীক হলাইকি ৰখিব নিশ্চিত পক্ষে দেখুন অপূর্ব যেমন কথা কোথায় যে নিশ্চিত ভাবে যে ভঞ্জসে না আছে ভঞ্জসে না এ আন্দোলনক বহু তীব্রতর করব বলে আগামী যোজনা কলে যা যে পুলিশ পক্ষর কুয়া যাও কিংবা প্রশাসনিক পক্ষ কুয়া যাও যে ঝরাফু অ ঝরাফুল পরিবার বর্গুক্ত কে দেখা করার চাই না তবে গোটিয়ে পক্ষে আমি নিশ্চিত ভাবে কই রখি যে ময়ূরভঞ্জ যে আদিবাসী অধিষিত অঞ্চল আদিবাসী বর্গর যে লোক মানে অরাফুল গোটি আদিবাসী পরিবার বিলংস করলে তো তাঁর বর্তমানে ায় যাকে ভঞ্জসে না আন্দোলন করব আমাৰ আমি যুৱক অহা কয় ক' কয়ে আজি গতালি যায়গক ভেটিছিলে আৰু কোন আশ্বাসনা আছিলে আগামী দিনত আপোনাৰ কাৰ্যপন্থা কেতিয়া ৰখিছে দেখন্ত এয়া বহুত মৰ্মাহিত বিষয় আমি যেতিয়া ঘৰে পহঁচিলো সেই গাঁৱৰ পৰিস্থিতি যি ঘৰৰ পৰিস্থিতি তা নকলে ভাল আখি আপে আপে পাণি ঝৰি যাব কিন্তু তাৰপৰা বি যি তাৰমানে তদন্ত না গৰীব খটিকিয়া বাপু যয়ৰভ জিল যশীপুৰ যি কুখিয়া বাৰম্বাৰ তদন্ত নামেৰে ডাকা হ'ব ভূৱা বু বুলকি যোন আমাৰ কেছ টি আছে শিথিল কৰি দিয়া হেৰি তা জনা পিছত কে্য চৰকাৰৰ এওঁ পুলিচ প্ৰশাসন চক্ৰান্তৰ শিকাৰ হ'ল ময়ুৰভঞ্জৰ ঝিয় তে আমি দাবী কৰোঁ যথা শীঘ্ৰ ইয়াৰ কেছ কু উন্মোচিত করা যাও যে মেন অভিযুক্ত অনেক তাঁর সহযোগী যথাশীঘ্র খুঁজিকি বাহার করা যাও এবং ঝরাফুল দান করা যাও। যদি এতে সরকার অসমর্থ হতে তবে ভঞ্জসে না রাজব এবং দরকার পড়লে সমস্ত কলেজ বন্ধ করব এবং ময়ূরভঞ্জ কুবি বন্ধ করব এবং কৌশি নেতা মন্ত্রীকে ময়ূরভঞ্জ জেলা সরকার পুরাই দিয়ে যাব না अपूर्व गोट कथा देख्नु स्पष्ट भावनाक झराफुल मृत्युको नकि भञ्जसेना गोटे बड आन्दोलन गरेको सबुठु बेला जो गतकालीगको भेटेको जो आर्गाको सहित कथाहुला बापा मध्ये सबैबेला पुलिस डे फोन जो कुआखिया पुलिस अच्छु प्रत्येक दिन फोन क्या प्रत्येक दिन कुस आम सदस्यले झराफुलको परिवारको भेटिए झराफुलको परिवार आलोचना बेला भञ्जसेना सदस्य कमिसर पचारु त হা দেখন্তু আপোন যাইছিলে গত কালি যাইবৰ্গু ভেটিলে আৰু তাৰ বৰ্গ আপোনাক ক' কথা কলে কথা কণ ক' শুনিলে আপোনালোকে দেখোন আমি তো গত কালি যাই ঝৰাপুল ঘৰক ঝৰাফুল বাপাং সৈতে যা কথা হলো আমি তেতিকি জিনিছো আমি জানিলো তাৰপৰা ময়ুৰভঞ্জবাচী সমে জানো ডে ৱানু এই ঘটনা ক'ৰ বি ভিন্ন মোডক নেবাই চেষ্টা চলাই যায় গোটেই ঝৰাপুল গোটেই মেধাৱী ছাত্ৰী ঠাই গোটেই মেধাৱী ছাত্ৰী যায় সেই পাঠ পঢ়ু তাকৰ মৃত্যু ঘটনা আজি উনৈছ দিন বিতিগল উনৈছ দিন বিতিগল পৰিবাৰ বৰ্গ সৈতে যি আপোনাৰ কথা হ'লে তাৰ বৰ্গ আপোনাক ক' কয়ে আপোনাৰ মানে আশ্বাসনা ক'দ তাৰিবাৰ বৰ্গত বহুত মৰ্মাহতৰ অতি বা এমি ক'লে সি যিহেতু গোটেই আদিবাসী পৰিবাৰ বিলংছ কৰ ভূৱনেশ্বৰ কটকৰে যেতিকি বি স্কুল অঁ আদিবাসী স্কুল অঁ সি গাঁও ৰ পিলা মূুনেশ্বৰ পাঠ পঢ়িব ব্যৱস্থা কৰাৰ ঝিয়ি পাঠ পঢ়ু কিন্তু তাৰ ঝিয়ক যেতিয়া এইভল ভাৱেৰে মাৰি দিয়া যাওঁ এইভাৱ ভাৱেৰে অত্যাচাৰ কৰাহেকি তাক মাৰি দিয়া হ'ল কিন্তু কোনো দিন ঘটনা ঘটি গেলি যদি মানে তাৰ সত্য সামনা আ নাই ত'লে ইয়াৰ ঠু বৰ দুখৰ কথা কি হ'ব তাৰ বাপাংৰ এই মানে বিভিন্ন কথা চিন্তা কৰি বা অৱস্থা বিমি নাই সেই আম ভা আম সৈতে ঠিক সেই কথা বি নিশ্চিত পক্ষে অপূৰ্ক দেখন্তু চিধাচল যি কথা যি কালি যায় যুৱক মানে যাইছিলে সমস্তে তাৰ বাপা ভেটিছিল তাঁ ভেটিছিল তেওঁগু ভেটি আৰু তাৰ পাৰিবাৰৰ্গ এতিয়া মৰ্হত অঁ এতিয়া দুখৰে ৰৈছিল যাকি গোটেই পক্ষেৰে কোৱা যায় পাৰে সি তাপাংক সেইটো চেন্স চলি যায় যাকি এনে সমস্তে নেকি শুকুল ডা্তৰখানে ভৰ্তি কৰিলে তাৰপিছত গোটেই কথা কোৱা যায় পাৰিব যে তাৰ বৰ্গ গোটেই প্ৰকাৰ ভয়ভীত অতি যাওঁ বৰ্তমান দুখৰে তাৰপিছত গোটেই কথা তাপাংৰবি গত কালি কয় जे जो रही भिसारा रिपोर्ट कथा कथ कौ जितेबाद जो कौन घटना घटू जमी मुंड काटर कथ कौच मुंड का महिला जो परिचय सात दिन भितर पुलिस पाई पार्टी गोटे अभुक्त को झील को मारी था गोटे अभुक्त को धरी सारापर पुलिस निष्क्रियता प्रकाश कर बारंबार बापा जो हो बापा डाकुच कुआखिया को बापा जेहेतु गरीब पर बिलंग्स कर प्रत्येक दिन जी थाना जार दे बहुत बड़ कषक हो तेकर दुख प्रकाश करते ଯାହାକି ଗୋଟିଏ ପ୍ରକାରର ସେ ନିରବତା ଯେ ପୋଲିସ ବୋଧେ ଚୁପ୍ ରହିଯାଉଛି ପୋଲିସ ବୋଧେ କୌଣସି ବଡ଼ ଚାପରେ ପ୍ରୟୋଗ ପଡ଼ିକି ଏ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ମଧ୍ୟ ସେ ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି ତେବେ ଆହୁରି ଜଣେ ଯୁବକ ଅଛନ୍ତି ଆମେ ତାଙ୍କଠୁ ପ୍ରତିକ୍ରିୟା ରଖିବା କାଲି ଯାଇଥିଲେ ତାଙ୍କ ପରିବାରକୁ ଭେଟିଲେ ତାଙ୍କ ପରିବାର ଆପଣଙ୍କୁ କ'ଣ କହିଲେ ଦେଖନ୍ତୁ କାଲି ଯେତେବେଳେ ଆମେ ଝରାଫୁଲୁଙ୍କ ଗାଁ ବୁନ୍ଦେଇ ଯାଇଥିଲୁ ଆମର ଗୋଟେ ଟିମ୍ ଯାଇଥିଲେ ଆମେ ତାଙ୍କ ବାପାଙ୍କୁ ଯେତେବେଳେ ଭେଟିଦେଲୁ ତାଙ୍କ ବାପାଙ୍କ ଆଖିରୁ ପ୍ରଥମତଃ ଲୁହ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁରା ଲୁହ ବୋହି ଚାଲିଥିଲା ତା'ପରେ ସେ କହିଥିଲେ ଯେ ମୋ ଝିଅକୁ ଆଜ୍ଞା ମୋ ଝିଅ ବହୁତ ମେଧାବୀ ଛାତ୍ରୀ ଥିଲେ

ଏହି ତଦନ୍ତକୁ ଆଗେଇ ନେବାରେ କୌଣସି ସହଯୋଗ ନକରନ୍ତି ତେବେ ଆମେ ଭଞ୍ଜନା ତରଫରୁ ସାତ ଦିନ ମଧ୍ୟରେ ଦେଇଥିବା ସମୟ ମଧ୍ୟରେ ସମସ୍ତ ସ୍କୁଲ୍ କଲେଜକୁ ବନ୍ଦ କରିବୁ ଏବଂ ଆମ ସଭାପତିଙ୍କ କହିଥିବା କଥା ଅନୁସାରେ ମନ୍ତ୍ରିମଣ୍ଡଳରୁ କୌଣସି ମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଆମେ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାକୁ ପଛେଇ ଦେବୁନି ଦରକାର ପଡ଼ିଲେ ଆମେ ତାଙ୍କ ସଭାସ୍ଥଳକୁ ଯାଇ ଅଣ୍ଡାମଣ୍ଡ କରିବାକୁ ମଧ୍ୟ ପଛେଇବୁ ନାହିଁ अपूर्व गोटे कथा स्पष्ट प्रमाणित भञ्जसेना आलोचना गरिपर्न्त झराफुल नायक न्याय नमिली सेपर्न्तोत रहेछ अति कम दिन भित्र जिरह्यपुर पर्दा नहटे त भञ्जसेना पुरा मयुरभन्दा अटकैब अख चख जाम खासकरी

ଅପେକ୍ଷା କରିଛି ପୋଲିସ ଦେଖନ୍ତୁ ସେଇ ସମାନ କଥା ମୁଁ କହିବାକୁ ଚାହୁଁଛି ଯେ ଏଠି ଯୋଉ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଯୋଉ ସ୍ଥାନୀୟ ବୁଦ୍ଧିଜୀବୀ ଏବଂ ଆଇନଜୀବୀ ମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ ଗୋଟିଏ କଥା କହୁଛନ୍ତି କି পুলিশ রদন্ত কোটি না কোটি বনা হয়েছে কারণ প্রথম দিনে আমি যদি দেখি যেতবে পুলিশ ঘটনাটি সংবেদনশীল ভাবে হলে অভিযুক্ত আত্মসমর্পণ করেছিল বর্তমান সুদ্ধা যেত ভিসেরা রিপোর্ট লাগি সারিছে যে ভিসেরা রিপোর্ট এবং অভিযুক্ত কথা কথা যা যা নেই পুলিশ তদন্ত প্রক্রিয়া আরম্ভ করে কোটি না কোটি খাপ খাওনি বা মেলা খাওনি সেইপা আজ পর্যন্ত পুলিশ গোটে নিষ্কর্ষে পৌঁছি পি না ঝরা ফুল মৃত্যু রহস্য ଉପରେ ବା ପ୍ରଶ୍ନବାଚୀ ଉଠିଛି ତ ସବୁଠୁ ବଡ କଥା ହଉଛି ପୋଲିସ ଯେତେବେଳେ ଅଭିଯୁକ୍ତ କୁ ଆଣିଥିଲା ଏବଂ ଅଭିଯୁକ୍ତ ପଚରାଉଚରା କରିଥିଲା ତ ସେଇଠି ଯେପରି ଭାବରେ ଘଟଣା ଘଟିଛି ଘଟଣାର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଯେତେବେଳେ ଝରାଫୁଲର ନାୟକ ର ବାପା ଯାହା ଷ୍ଟେଟମେଣ୍ଟ ଦେଇଥିଲେ ତାରି ଅନୁସାରେ ପୋଲିସର ଅନୁଧ୍ୟାନ କରିବାର କଥା କିନ୍ତୁ କୋଉଠି ନା କୋଉଠି ଆ ଭିତରେ କିଛି ନା କିଛି ରହିଲା ଯୋଉଥିପାଇଁ କିନ୍ତୁ